কি হয়েছিল আপনার সাথে? আমার সাথে হয়েছিল বলতে আমি বাড়িতেই ছিলাম, আমি বাড়িতে শুয়েছিলাম, তা এরকম হঠাৎ আমার সকালবেলা খাওয়া দাওয়া করে এই রাতেবেলা খাওয়া দাওয়া করে বাবা গেটে গেছে, পায়চারি করছিল, ছেলে ছিল আমার ছোট 5 বছরের বাচ্চা, তা বাবা ওকে নিয়েছিল, হঠাৎ করে তোমার মুক্ত বিশ্বাস গাড়ি নিয়ে আসলো, এসে বাবাকে ধাক্কা মেরে ফেলে দিল। হ্যাঁ, ফেলে দেওয়ার পর মারধর শুরু, মানে এটাই আমি ফার্স্টে ভেবেছি, কিন্তু তোমার মুক্ত বিশ্বাস বাড়িতে ঢুকছিল, তা বাবা বুঝতে পেরে বাবা ওকে আটকাতে যায়, আটকাতে গেলে ও বাবাকে ফেলে মারে এবং ছেলেটা কাঁদতে কাঁদতে যখন আসে আমার মা বউ যারা ছিল সব ছুটে যায়। আমি গেটতে আমি এখান থেকে বেরিয়ে যখন দেখছি তখন দেখছি যে মুক্ত বিশ্বাস ওরা মেশিন নিয়ে ঢুকছে আমাকে মারতে, আমি দেখে দরজাটা সাথে সাথে বন্ধ করে, মেশিন বলতে সঙ্গে কি আগ্নেয়াস্ত্র ছিল? আগ্নেয়াস্ত্র, বন্দুক। হ্যাঁ, তা আমি সাথে সাথে বন্ধ করে দিয়েছি দরজা, আর মা ওদের সাথে যা মাকে মেরেছে, আমার বউয়ের গলায় হাঁচড়ে ভাঁচড়ে দিয়েছে, চেন ফেন সব ছিঁড়ে গেছে, 5 বছরের যে বাচ্চা ওকে পর্যন্ত ধাক্কা মেরে ফেলে দিয়েছে। নমস্কার, আমি চিত্রিতা, ট্রাভেল নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেআইনিভাবে নবদ্বীপের কপালিপাড়া সংলগ্ন মাথাপুর রোডের 4 নম্বর ওয়ার্ডের এক পুকুর বন্ধ করে প্লট করে বিক্রি করার অভিযোগ ওঠে শাসক দলের এক নেতা মুক্তা বিশ্বাসের বিরুদ্ধে। তারপরই ওই এলাকার আরেক তৃণমূল কর্মী তন্ময় কর্মকার অবৈধভাবে পুকুর ভর্তি করার প্রতিবাদ করলে বচসা শুরু হয় দুজনের মধ্যে। এরপর গত বৃহস্পতিবার রাত 10টা নাগাদ তন্ময়ের বাড়িতে আগ্নেয়াস্ত্রসহ চড়াও হয় মুক্তা বিশ্বাস সহ আরও 4 দুষ্কৃতী। বাড়ির গেটের সামনেই তন্ময়ের বাবা তপন কর্মকারকে মারধর করে, বাড়ির ভেতরে ঢুকে তন্ময় ও তার স্ত্রীকে মারধর করে এবং তারা থানায় গেলে মেরে ফেলারও হুমকি দেয়। ঘটনাস্থলে তন্ময়ের বাবা জ্ঞান হারালে তাকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে এবং তাদের নিজেদের মধ্যে মিটিয়ে নেবার কথা বলে অভিযোগ পরিবারের। ওই ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহাকেও জানানো হয় পুরো ঘটনা, কিন্তু তিনি ভ্রুক্ষেপ না করে থানায় যেতে বলেন। পরে আবার তারা থানায় গেলে সেই একই বাণী শোনায় নবদ্বীপ থানার কর্তব্যরত পুলিশকর্মী। শুধু তাই নয়, তাদের সাথে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়ারও অভিযোগ করে ওই পরিবার। তাদের অভিযোগ, ওই ঘটনার পর থেকে তারা বাড়ি থেকে বের হলেই শুনতে হচ্ছে মুক্তা বিশ্বাসের চোখ রাঙানি। এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করে নবদ্বীপ শহরের বিজেপি দক্ষিণ মণ্ডলের সভাপতি শশধর নন্দী। তিনি বলেন, পুলিশ প্রশাসন শুধুমাত্র শাসক দলের অঙ্গুলি হেলানেই কাজ করে, শুধুমাত্র বিরোধী দলই নয়, স্বার্থে আঘাত পড়লে তাদের নিজেদের দলের কর্মীদেরও প্রাণনাশের হুমকি দিতে পিছুপা হচ্ছে না তৃণমূল কংগ্রেস। তবে কি এইভাবেই হুমকির রাজত্ব চালাতে চাইছে শাসক দল? বেআইনিভাবে পুকুর ভরাটের কথা বা অভিযোগ নতুন নয় এই শহরে। এর আগেও বহু ঘটনা শহরের বেশ কয়েকটি জায়গায় ঘটেছে এবং প্রশাসন সব দেখেও জেনেও চুপ থেকেছে। কিছুদিন আগেই বিজেপির প্রদেশ পরিষদীয় সদস্য জীবন কৃষ্ণ সেন প্রকাশ্যে দলীয় সভায় বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ করেন, আর অভিযোগের তীর ছিল সেই বিমানকৃষ্ণ সাহার দিকেই। কিন্তু আজ যে পরিবারের সদস্যরা একই দলের কর্মীদের দ্বারা আহত, প্রাণ সংশয়ে রয়েছে, প্রশাসনের সাহায্য কি পাবে তারা? বারংবার দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের এহেন গোষ্ঠী কোন্দল, কিন্তু পরিবারের বৃদ্ধ মা বাবা 5 বছরের শিশু, এদের কি অপরাধ? এরা তো রাজনীতি গোষ্ঠী বোঝে না, বারবার এরাও কেন হিংসা শিকার হবে? প্রশ্নটা থেকেই গেল। নবদ্বীপ পৌরসভা এলাকায় পুকুর বোঝাইকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। শোনা গেছে তার একজনের বাড়িতে আগ্নেয়াস্ত্র সহ হামলাও চালিয়েছে। এই ব্যাপারে আপনার কি বলবেন? এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন যে বিরোধী দলের উপর বিভিন্নভাবে শাসক দলের আঘাত নেমে এসেছে, বিভিন্নভাবে অত্যাচার তারা চালিয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি নবদ্বীপ শহরেও বিভিন্ন উপায় অবলম্বন করে চিঠির মাধ্যমে বিজেপি নেতাদেরকে হুমকি দেওয়া হয়েছে। তা আজকে দাঁড়িয়ে আরেকটা বড় বিষয় এসে দাঁড়িয়েছে,
একজন ভদ্র মহিলা তিনি কান্নাকাটি করছেন, শোনা যাচ্ছে, থানায় যাচ্ছেন, পুলিশ প্রশাসন কেস নিচ্ছে না, সেটা কোথায়? না আমাদের মাননীয় বিমানবাবুর ওয়ার্ড, যিনি এখন চেয়ারপারসন হয়ে আছেন, ওনার ওয়ার্ডে একটা পুকুরকে ভরাট করে। এখন এই পর্যন্তই। নতুন নতুন নিউজ আপডেট পেতে দেখতে থাকুন ট্র্যাভো নিউজ। চ্যানেলটিকে ফলো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন ট্র্যাভো নিউজ ইউটিউব চ্যানেলে। সবসময় থাকুন নতুন নতুন খবরে।